ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগিং চ্যানেল। পুজোস গার্লস সকাল সকাল চলে এসেছি, সকলকে এনে হ্যাপি সানডে। তো আজকে যেহেতু সানডে, তো আজকে সকালে ডিউটি আছে, তো যাব সকালবেলা। এখন 7:30 বাজে, তো ঘুম থেকে উঠেই দেখছি চারিদিকটা মেঘলা মেঘলা, অর্ধেক রাত্রে বোধহয় বৃষ্টি হয়েছে। এত গরমের মাঝেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। মানে এত গরম দিচ্ছিলো কদিন, তার মধ্যে এই মেঘলা ওয়েদারটা আজকে যে এত ভালো লাগছে যে কী বলবো, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো বাবাকে বললাম একটু মাংস আনো, দেখি কিসের মাংস আনে, মাটন আনে নাকি চিকেন আনে, দেখি। নিচে মশলা করতে ডাকছি, চলো আগে মশলাটা করে আসি, ঠিক আছে? আচ্ছা, এখন মশলাটাকে করে দিতে হবে। আমি তো কাজে বেরিয়ে পড়বো আজকে যেহেতু সানডে, মা বললো আগে মশলাটা করে দিতে, কারণ কারেন্ট কখন যায় না যায় তার ঠিক নেই কোনো, যেন আগে মশলাটা করে দিয়ে নিই। মায়ের যে ফ্যানে ভাত করেছে, ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ফ্যানে ভাত পুরো, বললাম সকালবেলা এই ফ্যানে ভাতই করো, কারণ সকাল সকাল বেলায় তো মাংস হবেই, সকালবেলা ফ্যানে ভাতটাই খাবো। তো আগে মশলাটা করে দিয়ে নিই। মায়ের বলতে যদি দেরি, মশলাটা বসিয়েছি, হয়েছে, প্রায় হয়ে এসছে, আর অল্প একটু বাকি ছিল, তো কারেন্টটা ফট করে চলে গেল। তো মানে পরে বসালে আরও বেশি ইয়ে হতো, যে কারেন্ট চলে গেছে পরে আর মশলাই হতো না। এখন এই ব্যালকনিতে আসলাম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বোধ হয় অর্ধেক রাত্রে বৃষ্টিও হয়েছে, কারণ কালকে ঘুমটা বেশ ভালো হয়েছে, তো খেয়াল নেই যে অর্ধেক রাত্রে বৃষ্টি হয়েছে কি না। কিন্তু সকালবেলা উঠে দেখছি রাস্তাঘাট ভিজে ভিজে, আর মেঘলা মেঘলা ওয়েদার, এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বোধ হয়। দেখো বাবা মাটন এনেছে, তো মাটনটা আজকে মা রান্না করবে, যে তুমি কাজে বেরিয়ে যাচ্ছি। আমি বাড়ির দিয়ে বেরালাম কাজের উদ্দেশ্যে, দেখলাম মাটন নিয়ে চলেও এসছে বাবা, আর মা রান্না বসিয়েও দিয়েছে, তো এসে আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই জমবে। তো এখন কাজে যাওয়া, বাড়িতে আসলাম, এসেই আগে একটা মাটন নিয়ে টেস্ট করে দেখলাম, ও আজকে তবেটা খুব সুন্দর হয়েছে। এখন কটা বাজে, 11:30 বাজে, তো এখনও আজকে তাড়াতাড়ি চলে এসেছি, এখনও পর্যন্ত স্নান হয়নি, তো স্নানে যাব। তো স্নান থেকে এসে আবার অন হচ্ছে ওকে। গাইজ, রংটা যা ছেড়েছে আর টেস্টটাও সেই হয়েছে, আজকে পুরো ফাটাফাটি, আর ভাতটা ধুয়ে দিয়েই ঢাকা দিয়ে রেখে দিয়েছে, আর সরু চাল রান্না হয়েছে আজকে, যেহেতু মাংসের সাথে মোটা চাল বা অন্য কোনো চাল ভালো লাগে না, সরু চালই ভালো লাগে। শশাও নিয়ে এসছে বাবা আসার পথে, আমার গন্ধটা নাকে আসছে, খিদেতে যাচ্ছে বারবার। আমি তাড়াতাড়ি স্নানে যাই, স্নান থেকে এসে স্ল্যাবগুলো কাটবো, বাবাকে শশা আনতে বললাম, তো শশা পেঁয়াজ তোমরা একটু স্ল্যাব করবো, স্ল্যাবটা কাটবো, কেটে সবাই মিলে এক জায়গায় বসে খাবো, এক জায়গায় বসে খাওয়ার মজাটাই আলাদা। তো আমার পেটের ভেতরে এখন ধূপাক শুরু হয়ে গেছে, এই গন্ধগুলো নাকে আসছে, খুব খিদে যাচ্ছে। চলো এখন স্নানে যাওয়া যাক, স্নান থেকে এসে স্ল্যাবগুলো কাটবো, না পুজো দেওয়া বাকি আছে, ও কত দেরি এখনও, তাড়াতাড়ি স্নানে যাই ওকে। এখন খেয়ে নিই, এখন আমি খেতে ব্যস্ত। বলে কথা রবিবারের খাওয়া দাওয়াটা একদম জমে গেল দুপুরে, সবাই মিলে একসাথে বসে খেলাম, পেট তো পুরো ফুল ওভারলোড হয়ে গেছে, আজকে পরিমাণের চেয়ে একটু বেশি খেয়ে ফেলেছি, যেহেতু মাটন ছিল, আর তার মধ্যে ভাত তো খাওয়া শেষ, এই জমের আচার লাগাচ্ছিলাম, ঠাকুমা দিয়েছে। এখন ভাবলাম একটু ব্যালকনিতে এসে বসে খাই, তাহলে একটু হাঁটাটা পড়বে, কারণ পেটটা এতটা ওভারলোড হয়ে গেছে, একটু হাঁটাটা দরকার।
ওর জন্য বাড়িতে আসলাম, বেশি এখনই আমার একটা খাওয়া, আমার আছে একটা টক টক খাওয়ার পরে তো খাওয়া শেষ, এখন নিজে যাব, গিয়ে একটু জমি একটু ঘুম দিয়ে নেবো, কারণ ভাত খাওয়ার পরে দুপুরে ভাত ঘুম না দিলে তো হয় না। আর আজকে যেহেতু সানডে আছে তো আজকের ঘুমটাও একটু ভালো হবে, কারণ যেহেতু চেম্বার নেই বিকালবেলা, একটু অনেকটা টাইম নিয়ে ঘুমাতে পারবো দুপুরবেলা। তো তাহলে একটু ভাত ঘুম হয়ে যাক, চলো। যেহেতু বাড়িতে আছি তো বাবা খাবার এনেছে, এই ভাজা ভুজিই এনেছে সবটা, তো আমি চানাচুর টানাচুর এইসব দিয়ে ভালো করে মুড়ি একদম মেখে সবাই মিলে এক জায়গায় বসে খাবো। তো আগে মুড়িটা মেখে নিই, মেখে খেয়ে দিয়ে নিই, ঠিক আছে? দিনটা বেশ ভালোই কাটলো, আর ভিডিওটা তারপর থেকে অন করা হয়নি, তো এখন অন করলাম, আর ভিডিওটা এখানেই রাখবো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? বাই বাই সকলকে।